17 ফেব্রুয়ারি রোববার রাত 8টায় জাহিদ হোসেন আজিজ রিটোস্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। জামাত ইস্যুতে মামলার দ্রুত নিষ্পত্তি চায় সরকার, একাত্তরের ভূমিকায় ক্ষমা চাওয়ার পক্ষে বিএনপি। সাতপন্থীদের বিশ্ব ইজতেমায় অব্যবস্থাপনা, বৃষ্টির ভোগান্তি, আখেরি মোনাজাত মঙ্গলবার। চট্টগ্রামের চাক্তাইয়ে বস্তিতে আগুন লেগে নিহত 8, 4 সদস্যের তদন্ত কমিটি গঠন। একাত্তরে বিতর্কিত ভূমিকার জন্য জামাত ক্ষমা চাইলে জোটে বিএনপি জামাত সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মনে করছে বিএনপি নেতারা। তবে ক্ষমা চাওয়া না চাওয়ার বিষয়ে দলের নীতি নির্ধারণী ফোরামের সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন জামাত নেতারা। নতুন নামে জামাতের আত্মপ্রকাশের বিষয়টিও অস্বীকার করছেন তারা। প্রায় দুই দশক ধরে জোটবদ্ধ রাজনীতি করে আসছে বিএনপি জামাত। রাজনীতির দীর্ঘ পথ চলায় বর্তমানে সবচেয়ে কঠিন সময় পার করছে জোটের প্রধান এই দুই দল। একাদশ সংসদ নির্বাচনে ভরাডুবির পর এরই মধ্যে বিএনপির রাজনীতি থেকে অবসর নিয়েছেন কয়েকজন নেতা। স্বাধীনতা বিরোধী ভূমিকার জন্য ক্ষমা না চাওয়ায় শুক্রবার জামাত ইসলামী থেকে পদত্যাগ করেছেন দলটির নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। জোটের কঠিন সময় হলেও আব্দুর রাজ্জাকের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমদ। ক্ষমা চেয়ে নতুনভাবে জামাতের রাজনীতি শুরু করা উচিত বলেও মনে করেন তিনি। জামাতকে তো একাত্তরের ভূমিকার কারণে শুধু বিএনপি নয়, কোনো রাজনৈতিক দলই এদেশে মেনে নিতে পারছে না। শুধুমাত্র কিছু বাধ্যবাধকতার কারণে, ভোটের সমীকরণের কারণে আমাদেরকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে মাঝে মাঝে আত্মপ্রকাশ করতে হয়, সেটি আর থাকবে না। যদি জামাত যদি দল হিসাবে একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চায়, তাহলে রাজনীতিতে একটি সুবাতাস বইবে। একাত্তরের ভূমিকার জন্য জামাত ক্ষমা চাইবে কিনা জানতে চাওয়া হয় দলটির নায়েবে আমির মিয়া গোলাম পরোয়ারের কাছে। আমাদের কাজ আমরা করব, এখানে তো আমরা তো আমাদের দলের কাজ, আমাদের দলের নীতি নির্ধারিত হবে আমাদের নীতি নির্ধারণী ফোরামে। জামাত বিলুপ্ত করে নতুন নামে রাজনীতি করবে কিনা তার উত্তরও দেন দলটির নায়েবে আমির। আর একটা সংগঠনে অনেক আলোচনা হয়, অনেক পর্যালোচনা হয়, সেটা সংগঠনের ব্যাপার, সংগঠনের মধ্যে আছে, বলবার মতো কোনো কথা থাকলে আমরা বলবো। ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগে দলে বা জোটে কোনো ভাঙন হবে না বলেও মনে করেন জামাত নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। স্বাগত ইমরান সালেহ প্রিন্স। আমরা একটু জানতে চাই যে সব মিলিয়ে নির্বাচনের পরে, আমরা নির্বাচনের আগেও যেটি আপনারা বলেছেন যে জামাতের সঙ্গে বা অন্য দলগুলোর সঙ্গে এটা কোনো আদর্শিক জোট না, নির্বাচন কেন্দ্রিক জোট, ফলে নির্বাচনের পরে এই জোটের অবস্থান, পরবর্তী কর্মসূচি, রাজনীতি কীভাবে আবর্তিত হবে সেই বিষয়ে জোট এবং বিএনপির মধ্যে কোনো আলোচনা হচ্ছে কি না? ধন্যবাদ আজকে আমাকে এখানে কানেক্ট করার জন্য। আসলে জামাতে ইসলামীর সাথে যে আমাদের 20 দলীয় জোটের মধ্যে যে আমাদের একটা জোটবদ্ধতা, এটা কোনো আদর্শিক জোট নয়। এটা একটা ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই আমাদের এই জোট, এবং সেটা বলতে পারেন অনেকাংশে আপনার নির্বাচনী জোট। তো এই এই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য বিশেষ করে গত 10 বছর যাবৎ আমরা প্রথমে আপনার 4 দল, তারপরে আপনার 18 দল, তারপরে 20 দল, এখন 23 দল জোটগতভাবে আমাদের আন্দোলন চলছে। তো নির্বাচন হয়েছে, নির্বাচনের নামে প্রহসন হয়েছে, সেই নিষ্ঠুর প্রহসনের বিরুদ্ধে আমাদের অবস্থান রয়েছে, সেটা আপনারা সকলেই জানেন। এবং নির্বাচন কেন্দ্রিক এবং ন্যূনতম কর্মসূচির ভিত্তিতেই যেহেতু জোট, এই নির্বাচনের পরে আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে বসেই আমরা নির্বাচনকে প্রত্যাখ্যান করেছি একটি বৈঠকের মাধ্যমে। আরেকটি বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি বর্তমান যে ফ্যাসিবাদী অনৈতিক সরকার এবং যে শিখণ্ডী যে আপনার নির্বাচন কমিশন, সেই সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না।
যেন প্রিন্স বিএনপির ভেতরে তার এই জোটের যেই অন্যান্য দলগুলি আছে সেগুলি নিয়ে নিশ্চয়ই পর্যালোচনা করা হচ্ছে, এবং বিশেষ করে জামাত যেহেতু একটা বড় আপনাদের যে জোট আছে সেখানে বড় দল মনে করা হয়, কারণ জামাতের সঙ্গ ছাড়ার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন দল এমনকি বর্তমান সরকারি দলও আহ্বান জানিয়েছে, কিন্তু সেটি আসলে কখনোই আমরা দেখি নাই সাড়া দিতে। ফলে জামাতের মধ্যে এখন যে পরিবর্তনের প্রশ্নটি এসেছে এবং জামাতের ব্যাপারে বাংলাদেশের মানুষের যেটি সবসময় একটা রিজার্ভেশন যে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, সেই বিষয়গুলি আসলে সমাধান হওয়া প্রয়োজন কিনা সেইটা বিএনপি এবং বিএনপির জোটের মানে রাজনীতির জন্য কিভাবে দেখেন, এটা পজিটিভ অথবা এই ধরনের সিদ্ধান্তগুলি হওয়া প্রয়োজন কিনা, যদিও এটা তাদের দলীয় সিদ্ধান্ত? ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। এখানে দেখেন, 20 দলীয় জোটে বিএনপি যেরকম একটি দল, সেরকম জামাত ইসলামীও সেরকম একটি দল। সেখানে লিবারাল ডেমোক্রেটিক পার্টি কিংবা কল্যাণ পার্টি কিংবা খেলাফতে মজলিস কিংবা আপনার লেবার পার্টি, এরকম অনেক দল রয়েছে। তো এক একটি দলের কৌশল এক এক রকম, কিন্তু আমি আগেই বলেছি একটি ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্যই আমাদের এই জোটবদ্ধ হওয়া, এবং সেভাবেই আমরা কাজ করছি। এখন জামাতে ইসলামের ভিতরে যেই পরিবর্তনের কথা আপনি বলছেন, আপনাদের মতো আমরাও পত্রপত্রিকায় এবং মিডিয়ায় দেখেছি সেখানে একটি দলের ভিতরে যে সংস্কার বা পুনর্গঠন বা পুনর্বিন্যাস একটি দলের চলমান প্রক্রিয়া বলে আমি মনে করি। সেরকম চলমান প্রক্রিয়ার মধ্যেই তারা যাচ্ছে, এবং সেটা তাদের দলের সদস্য যারা রয়েছেন, নীতি নির্ধারণী ফোরাম রয়েছেন বা বিভিন্ন স্তরের যারা কমিটিতে রয়েছেন, তারা বসে যে সিদ্ধান্ত নেবে, তারা দলগতভাবে সে সিদ্ধান্ত নেবে, সেখানে আমাদের বলার কিছু নেই। তবে বাংলাদেশের বাস্তবতায় এবং এইখানে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, সেটা আমাদের গৌরবের বিষয়, এবং এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন দেশের অভ্যুদয় ঘটিয়েছি, এবং আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সম্মুখ সমরে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন অন্যান্য মুক্তিযোদ্ধাদের সাথে, সেই মুক্তিযোদ্ধাদের দল বিএনপি। অবশ্যই আমরা চাই বাংলাদেশের, বিশেষ করে আমাদের সাথে যারা জোটে রয়েছেন তারা তো অবশ্যই, বা অন্যান্য দলও যেন মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে স্বাধীনতার সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য রাজনীতি করে, সেটা আমাদের কামনা। প্রিন্স, এই ক্ষেত্রে যেই পরিবর্তনের ডাকটা জামাতের ভিতর থেকেই আসছে, মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল হিসেবে বিএনপিও কি মনে করে যে আসলে এই ব্যাপারে সুরাহা হওয়া খুব জরুরি, এটা বিএনপির রাজনীতির জন্য, যেহেতু বিএনপির সঙ্গে জামাত আছে এবং জামাত নির্বাচনী জোটে আছে বা ন্যূনতম এজেন্ডার ভিত্তিতে যেভাবেই আমরা বলি না কেন তারা আপনাদের সঙ্গে আছে, ফলে যখন এই দলের ভিতর থেকেই এই প্রসঙ্গগুলি এসেছে তখন এইটা আপনাদের ফোরামেও জোর দেওয়ার প্রয়োজন আছে কিনা, যেহেতু বিএনপি মুক্তিযুদ্ধের সপক্ষের একটি দল? জি, অবশ্যই বিএনপি মুক্তিযুদ্ধের সপক্ষের দল, এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সে মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, সেই স্বপ্ন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্যই বিএনপি রাজনীতি করে। তো আপনি, আমি আগেই বলেছি যে জামাত একটি পৃথক রাজনৈতিক দল, এবং সকল রাজনৈতিক দলের ভিতরে আভ্যন্তরীণ যে পরিবর্তনগুলো আসে সেগুলি তাদের দলের মধ্যে আলোচনার মাধ্যমেই আসে। যেমন ধরেন, আমরা আমাদের দল যে বিএনপি, সেটাও ধরেন বিএনপি একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রে বাংলাদেশে পুনঃপ্রবর্তন করেছিল, বাংলাদেশে যে মুক্ত বাজার অর্থনীতি বিএনপি চালু করেছিল, এমনকি বহুদলীয় গণতন্ত্র থেকে সংসদীয় ব্যবস্থার গণতন্ত্র, সেটাও বিএনপি চালু করেছিল। আমি এই কথাগুলো বললাম এই কারণে যে এই আমাদের দলের অভ্যন্তরের সিদ্ধান্ত নিয়েই আমরা এই পরিবর্তনগুলো এনেছি, এবং সেটা রাষ্ট্রীয় জীবনে আমরা বাস্তবায়নও করেছি। আমরা বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা উন্মুক্ত করে দিয়েছি, সংগঠন করার স্বাধীনতা উন্মুক্ত করে দিয়েছি, এবং সেখানে গণতন্ত্রের যে মূল ভিত্তি সেটাও আমরা এখানে প্রতিষ্ঠা করেছি। সেরকম অন্যান্য রাজনৈতিক দলও তাদের দলের ভিতরে আলোচনা করে তাদের ভিতরকার যে সমস্যাগুলো রয়েছে বা বাংলাদেশের বাস্তবতার সাথে যদি কোনো কিছু সামঞ্জস্য না হয়, সেগুলো যদি তারা সামঞ্জস্যপূর্ণ করে নিজেরা দলের মধ্যে আলোচনা করে, অবশ্যই আমরা সেগুলোকে স্বাগত জানাব। সেখানে আমাদের আসলে বলার কিছু নাই,
সেখানে আমরা আশা করি তারা তাদের দলের মধ্যে আমরা যে পরিবর্তনের আভাসটা দেখছি সেই পরিবর্তনটা যদি ঘটে তাহলে তখন আমরা বলতে পারবো আমাদের অবস্থানগতভাবে দিক থেকে আমরা আমাদের বক্তব্যটা উপস্থাপন করতে পারবো। ইমরান সালে প্রিন্স, এই পরিবর্তনের জন্য বিএনপির দিক থেকে আপনারা এই পরিবর্তন চান, এরকম কোনো মেসেজ জামাতকে দেয়া হবে কিনা বা সেটা দেয়া যায় কিনা সেটা নিয়ে আপনাদের ফোরামে কোনো আলোচনা আছে কিনা? কারণ বিএনপির নেতারাও কিন্তু এখন প্রকাশ্যেই বলছেন যে জামাতের মুক্তিযুদ্ধের যে অবস্থান সেইটা তাদের জন্য, কারণ শেষ পর্যন্ত যেহেতু একসঙ্গে রাজনীতি করতে হচ্ছে সেইটা তাদেরকে বহন করতে হচ্ছে, সেটা এখন অনেক বেশি ভারী মনে হচ্ছে, সেটা কিন্তু আমাদের সঙ্গে অনেক নেতাই বলছেন। না, সেটা তো ব্যক্তিগত চিন্তা ভাবনা আমাদের আছে, আমারও ব্যক্তিগত ভাবনা সেই বিষয়ে আছে, কিন্তু আমি যখন দলের পক্ষ হয়ে কিছু বলবো দলের সিদ্ধান্তটাকে তো আমাকে বলতে হবে। তো আমাদের দলের ফোরামে এই বিষয় নিয়ে আলোচনা যে একেবারেই হয় নাই সেটা আমি বলতে পারবো না, অবশ্যই কিছু কিছু সেই আলোচনা হয়েছে এবং সেই আলোচনার মেসেজটুকু আমাদের যারা দলের নীতি নির্ধারক কিংবা 20 দলীয় জোটের যারা সমন্বয়কারী রয়েছেন তাদের মাধ্যমে আমরা সেগুলি পৌঁছানোর চেষ্টা করি। তো সেগুলি ওপেনলি বলার কিছু নাই, তবে এইটুকু আমি আগেই বলেছি যে এরকম পরিবর্তন যদি তাদের মধ্যে আসে আমরা স্বাগত জানাবো। সৈয়দ ইমরান সালে প্রিন্স, এই ধরনের, কারণ জামাতেও প্রসঙ্গটি এসেছে যে একটা লম্বা সময়ে তারা রাজনীতিতে ভালো করতে পারছে না সেই প্রেক্ষাপটে, ফলে গত 10 বছর যেহেতু বিএনপিও রাজনীতিতে যেটা হচ্ছে যে সরকারে যেতে পারছে না, বিরোধী দলে থাকছে, এক ধরনের কঠিন সময় পার করছে বলে বলা হচ্ছে, এই কঠিন সময় থেকে পার হওয়ার জন্য বিএনপি দলের মধ্যেও কোনো ধরনের পরিবর্তন অথবা সংস্কার অথবা যেভাবেই আমরা এই শব্দগুলিকে বলি না কেন, যে আরেকটু রিএনার্জাইজ করার জন্য কোনো কিছু চিন্তা করা হচ্ছে কি না ইতিমধ্যে? জামাত বিএনপি সম্পর্ক নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। প্রিন্স ভাই, যাওয়ার আগে যেটি জানতে চাচ্ছিলাম যে বিএনপির ভেতরে কোনো ধরনের পরিবর্তন বা সংস্কারের কোনো চিন্তাভাবনা চলছে কিনা একই সঙ্গে? আপনি বিরতির আগে আমার কাছে জানতে চেয়েছিলেন যে বিএনপি যে কঠিন সময় পার করছে সেই কঠিন সময় পার করার জন্য বা পার হবার জন্য বিএনপি দলের ভিতরে কোনো পরিবর্তন বা সংস্কার বা পুনর্গঠনের ব্যবস্থা করছে কিনা। আপনি দেখুন আজকে যে কঠিন সময়ের কথা আপনি বলেছেন, এটা দেশবাসীও জানে যে এই কঠিন সময়টা কিন্তু বিএনপির সাংগঠনিক দুর্বলতা কিংবা বিএনপির আভ্যন্তরীণ কোনো দুর্বলতার জন্য এই কঠিন সময়টা আসে নাই। বর্তমানে যারা ক্ষমতায় আছেন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতৃত্বে যে সরকার, তাদের কর্তৃত্ববাদী শাসন এবং এই যে দুঃশাসন, এই দুঃশাসনের কারণেই দেশে আজকে রাজনীতিতে একটা বড় সংকট সৃষ্টি হয়েছে এবং একই সাথে গণতন্ত্রেরও একটা সংকট সৃষ্টি হয়েছে। এই সব সংকটের কারণেই কিন্তু আজকে শুধু বিএনপির কঠিন সময় না, আমি মনে করি পুরো জাতির একটা কঠিন সময় এখন পার করছে। আজকে আমাদের এই যে বলেন পুনর্গঠনের ব্যাপারে যদি বলেন তাহলে সেটার জন্য একটা পরিবেশ দরকার, সেই পরিবেশ কি বর্তমানে বিরাজমান আছে? আমরা কোনো সভা সমাবেশ করতে পারি না, বড় সমাবেশ তো দূরের কথা। তো আপনারা জানেন যে আগামী 24 জানুয়ারি আমাদের এই যে 30 ডিসেম্বর যে ভোট ডাকাতির নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনের গণশুনানির জন্য আমাদের দলের এবং জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে একটা প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে। সেই ঐক্যফ্রন্টের গণশুনানির কর্মসূচি বাস্তবায়নের জন্য এখন পর্যন্ত আমরা কোনো স্থান পাইনি। আমরা বিভিন্ন জায়গায় হল ভাড়া নেওয়ার পরেও সেই হল মানে বুকিং বাতিল করে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে পুলিশের পারমিশন ছাড়া সেখানে করা যাবে না। তো এটার নামই কি গণতন্ত্র? এটার নামই কি আপনার রাজনীতি? তো এগুলো করার মাধ্যমে সরকার তাদের যে ভোট ডাকাতির যে চিত্র এটাকে আড়াল রাখতে চায় বা এটাকে যাতে প্রকাশ না পায় সেই জন্য তারা যা ইচ্ছা তাই করছে। আমি কথাটা এই জন্যই বললাম যে আজকে এই যে কঠিন সময় এইটা তো বিএনপির দুর্বলতার জন্য সৃষ্টি হয় নাই, এই সরকার তাদের কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার জন্যই এই কঠিন সময় সৃষ্টি করেছে এবং তার মাধ্যমে যদি মানে এইটাও বলা হয় যে
যে কোনো ক্ষেত্রেই তো একটা নানানভাবে চেষ্টা করার, আপনারা চেষ্টা করছেন সরকার যে আপনাদের ভাষা অনুযায়ী যদি কর্তৃত্ববাদী সরকার, সে তো আপনার বা আমার কথাতেই পরিবর্তন হয়ে যাবে না, কারণ কর্তৃত্ববাদী যখন কেউ হয় তখন এইটা পরিবর্তন করবার জন্য একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। সেই প্রক্রিয়াটায় যাওয়ার ক্ষেত্রে বাধা একমাত্র সরকার নাকি আমাদের যে বিএনপি দল আছে সেই দলের মধ্যেও নেতৃত্বের ঘাটতি থাকতে পারে, সেটা নিয়ে দলের ভিতরে কোনো আলোচনা আছে কি না, নাকি দলের সবাই যা যেভাবে চলছে তাতেই সন্তুষ্ট মনে করেন? দেখুন, আপনি যেটা বলেছেন এটার এই যে কঠিন সময় বা এই যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা বা কর্তৃত্ববাদী শাসনের অবসানের জন্য যেই বলেছেন যে এর একমাত্র বাধা হচ্ছে এই সরকারের নীতি, এবং তারা রাজনীতিকে কোনো স্পেস দিতে চাচ্ছে না, গণতন্ত্রের কোনো স্পেস দিতে চাচ্ছে না, সভা সমাবেশ করতে দিতে চাচ্ছে না। তো সেখানে আমরা কিভাবে এই কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটাবো? এবং আমি কর্তৃত্ববাদী শাসন এই জন্যই বলছি, আজকে দেখেন 30শে ডিসেম্বরের যে নির্বাচন, এই নির্বাচন নিয়ে জাতি কিন্তু আশায় বুক বেঁধেছিল যে একটা এখানে একটা পরিবর্তন আসবে, জনগণের ভোটের অধিকার যেটা কেড়ে নেওয়া হয়েছিল সেটা ফিরে পাবে, এবং রাজনৈতিক দলগুলো সেই আস্থা বা সেই বিশ্বাস নিয়েই কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। কিন্তু 30শে ডিসেম্বরের নির্বাচনে কি হয়েছে আপনারা জানেন, প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে সেই নির্বাচনের আগের রাত্রেই ভোট কেটে ভোট ব্যালট বাক্সগুলো ভরা হয়েছে। সেখানে সাধারণ ভোটারদের উপস্থিতি তো দূরের কথা, এমনকি আওয়ামী লীগের সাধারণ সমর্থকদেরকেও উপস্থিত আমরা কিন্তু দেখতে পাইনি, বিএনপির নেতাকর্মী তো দূরের কথা, কারণ এই নির্বাচনে তারা একদলীয়ভাবে নির্বাচন করবে বলেই আগেই বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করেছে। আমাদের প্রায় 22 জন নেতাকর্মী মৃত্যু হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে। তো আমাদের 17 জন প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছিল, আমাদের 100 জন প্রার্থীকে শারীরিকভাবে আঘাত করা হয়েছিল, রক্তাক্ত করা হয়েছিল, আমাদের প্রায় 3.5 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল, শুধু এই নির্বাচনকালীন সময়ে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হয়েছে। তো আমি এই জন্যই বলছি, এরা তো প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে এই কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করেছে। তো সেখানে স্বাভাবিক রাজনীতি যদি না থাকে, গণতন্ত্রের যদি স্বাভাবিক পথ যদি না থাকে, তাহলে এটার পরিবর্তন কিভাবে হবে? আজকে মানুষকে হতাশার সাগরে নিমজ্জিত করা হয়েছে। কিন্তু আমি বলতে চাই, কিন্তু প্রিন্স ভাই, এখন পুরো রাজনীতিটাই কি নির্ভর করবে যে সরকারের মনোভাবের পরিবর্তন হয় কি না? কারণ আমরা অতীতেও দেখেছি যে কর্তৃত্ববাদী সরকার বিভিন্ন সময় বাংলাদেশে, এই প্রথম, আপনাদের ভাষায় যদি এটাকে ধরেই নেই তাও এটাই প্রথম না, পরিবর্তনের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিভাবে কাজ করতে হয় সেটা বিএনপিরও জানা। তাহলে কি আমরা ধরে নেব যে যতক্ষণ পর্যন্ত সরকারের মানসিকতার পরিবর্তন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা স্ট্যাটাস কো থাকবে এখনকার মতোই? আপনি দেখেন, আপনি যেটা বলছেন যে এই প্রথম কর্তৃত্ববাদী শাসন নয়, আপনি এরশাদের স্বৈর শাসনের কথা চিন্তা করেন, সেই এরশাদের স্বৈর শাসনের মধ্যেও কিন্তু আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, এমনকি কারফিউর মধ্যেও কিন্তু আমরা মিছিল করেছি, সেখানেও কিন্তু এরকম পাখির মতো মানে গুলি করে মানুষ হত্যা করা হয় নাই, সেখানেও কিন্তু মানুষ গুম করা হয় নাই, সেখানে কিন্তু আপনার এরকম লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয় নাই, সেখানেও কিন্তু আপনার লক্ষ লক্ষ মিথ্যা মামলায় জর্জরিত হয়ে আমাদের নেতাকর্মীকে জেলে যেতে হয়নি। হ্যাঁ, সেখানে নিহত হয়েছিল জয়নাল, জাফর, দীপালি সাহা, তাদেরকে হত্যা করা, রফুন বসুনিয়াকে হত্যা করা হয়েছিল, জেহাদকে হত্যা করা হয়েছিল, কিন্তু এরকম হাজারে হাজারে মানুষ তখন হত্যা করা হয় নাই। তো এরকম শাসন, কর্তৃত্ববাদী শাসন, আমরা যদি বলি অতীতে এরশাদ সময়ের কথা চিন্তা করেন, আজকে বলতে আমাদের লজ্জা হয় যে এরশাদের সময়ও আমরা যে গণতান্ত্রিক বা যে সেই যে যে সুযোগ সুবিধা আমরা ভোগ করেছি রাজপথে আন্দোলনের জন্য, সেটা কিন্তু বর্তমানে বিদ্যমান নাই, বর্তমানে সেটাও নাই, এটা আমাদের জন্য লজ্জাস্কর ব্যাপার। আর আপনি বলেছেন যে এই যদি আওয়ামী লীগের যদি মানে তাদের মানসিকতার পরিবর্তন না ঘটে তাহলে কি এই কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটবে না? অবশ্যই ঘটবে, আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, আমরা আশা করি সেই অবস্থা অবশ্যই আসবে, আমরা সংগঠিত হচ্ছি। এই যে ভোট ডাকাতির মাধ্যমে যে একটা অনৈতিক সরকার জনগণের ঘাড়ের উপর চেপে বসেছে, এর পরিবর্তন অবশ্যই ঘটবে, আমরা সেই জন্য জনগণকে সাথে নিয়ে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সকালের হঠাৎ বৃষ্টিতে ভোগান্তির মুখে পড়ে বিশ্ব ইজতেমায় 7 পন্থীদের পর্ব।
তাদের আবেদনের প্রেক্ষিতে আখেরি মোনাজাত একদিন পিছিয়ে অনুষ্ঠিত হবে মঙ্গলবার। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে টঙ্গীর ইজতেমা ময়দান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন আদিলুর রহমান। আদিলুর রহমান, সাতপন্থীরা কি বলছেন, কি কারণে বাড়ানো হলো এবং আজকে এই হঠাৎ বৃষ্টির পর ময়দানের কি অবস্থা? সাতপন্থীরা, মাওলানা সাতপন্থীরা 19 তারিখ আখেরি মোনাজাত করার জন্য বেশ কিছু বিষয়কে সামনে এনেছিল। তার মধ্যে প্রথম কয়েকটি আমি আপনাকে যদি বলি, যে 17 তারিখ যেহেতু প্রশাসন তাদেরকে নির্দেশ দিয়েছে মাঠে প্রবেশের, এবং তারা বলছেন যে 17 তারিখ যদি হয় এবং 18 তারিখেই যদি প্রশাসন থেকে যেহেতু নির্দেশনা ছিল 18 তারিখ আখেরি মোনাজাত করতে হবে, সে কারণে সাতপন্থী যারা আছেন তারা বলছিলেন তাদের দিল্লি মার্কাজের 31 জন মুরব্বি সহ এবং কাকরাইল মসজিদেরও কয়েকজন মাওলানা আছেন যারা বয়ান করবেন, এবং তাদের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এসে আসলে পৌঁছতে পারবেন না, এবং মুরব্বিরা যে বয়ানগুলো করবেন সেই বয়ান এবং দিক নির্দেশনাগুলো কিন্তু সবাই নিতে পারবেন না। সেই কারণেই আসলে 19 তারিখ তারা আখেরি মোনাজাতটি পরিচালনা করার কথা বলছিলেন। যদিও আজকে সন্ধ্যা পর্যন্ত 18 তারিখেই মোনাজাত করতে হবে এমন সিদ্ধান্তেই কিন্তু অনড় ছিল প্রশাসন। যদিও সাতপন্থীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয়ের সাথে কয়েক দফা বৈঠক করে তাদের দাবিগুলো জানিয়েছেন এবং এক পর্যায়ে নমনীয় হয়েছে ধর্ম মন্ত্রণালয়, এবং আজকে সন্ধ্যা 7টার দিকে ধর্ম মন্ত্রণালয় একদিন সময় বাড়িয়ে তাদেরকে 19 তারিখ সকাল 10টায় আখেরি মোনাজাতটি পরিচালনা করার জন্য কথা জানিয়েছে, এবং এটি আদেশটি হওয়ার পরেই গাজীপুর জেলা প্রশাসক তিনি আমাদেরকে প্রাথমিকভাবে এই তথ্যটি নিশ্চিত করেছে। আপনাকে জানিয়ে রাখি যে আজকে রাত 9টায় আনুষ্ঠানিকভাবে একটি ঘোষণা আসছে এবং সেটি দিবেন গাজীপুরের স্থানীয় সংসদ সদস্য এবং যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদা হাসান রাসেল। তিনি আসলে আনুষ্ঠানিক একটি ঘোষণা দিবেন, এবং এই যে একদিন সময় বাড়িয়ে দেওয়া হয়েছে এ কারণে কিন্তু ধর্ম মন্ত্রণালয়কে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সাধুবাদ জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন সাতপন্থী যারা আছেন, এবং তারা বলছেন যে এখন আসলে তাদের যে ইজতেমাটি আছে সেটি সুষ্ঠু হবে, এবং এখানে যারা মুসল্লিরা আসছেন তারা মূলত দিনের শিক্ষা নেবেন এবং এখান থেকে তারা আগামী 1 বছর কী করবেন সেই শিক্ষাটি নিতে পারবেন বলেই তারা আমাদেরকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে আব্দুর রহমান, একটু জানতে চাই যে এই যে এর আগে 2 দিন হলো আজকে নিয়ে আবার শুরু হয়েছে, এখানে সাধারণ মুসল্লিরা কি সবাই চলে গেছে নাকি সাধারণ মুসল্লিদের অনেকেই 2 পর্বেই থাকছেন, মুসল্লিদের সঙ্গে কথা বলে কি জেনেছেন? না, দেখুন, জোবায়ের পন্থীদের যে প্রথম পর্বটি হয়েছে সেই পর্বের আখেরি মোনাজাত শেষ হওয়ার পর থেকেই তো ইসলামা মাঠটি ছেড়ে শুরু করে, এবং কাল রাত 12টার আগেই কিন্তু পুরোটি ফাঁকা হয়ে যায় এবং একজন মুসল্লিও কিন্তু এখানে ছিলেন, এবং পুরো মাঠটি ফাঁকা হওয়ার পরে স্থানীয় প্রশাসন মাঠটি বুঝে নেয়, পরে কিন্তু সাতপন্থীদেরকে সেই মাঠটি বুঝিয়ে দেওয়া হয়। এখানে কিন্তু মূলত সাতপন্থীদের অনুসারী যারা এবং মাওলানা জোবায়ের পন্থীদের অনুসারী যারা তারা কিন্তু 2 পর্বেই আসছেন, এখানে কিন্তু প্রথম পর্বে যারা ছিলেন তারা কিন্তু 2য় পর্বে নেই, এমনটাই কিন্তু আমরা জেনেছি এবং মুসল্লিদের সাথে কথা বলেও কিন্তু এমনটাই জানতে পেরেছি। আপনি আরেকটি প্রশ্ন আদিলুর রহমান, আরেকটি একটু জানতে চাই যে বৃষ্টির কারণে এখানে মুসল্লিদের কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা, সেই ক্ষেত্রে প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? দেখুন, সকালে 9টার আগ পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়েছে এবং কখনো মুষল বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির পরে কিন্তু পুরো মাঠটি আসলে কাদা হয়ে যায়, আর সকাল 9টার পরে যেহেতু আর কোনো বৃষ্টি হয়নি, সারাদিন রোদ ছিল, সে কারণে মাঠ কিন্তু শুকিয়ে গেছে, এবং সেই বৃষ্টি যেহেতু হয়েছে সেই বৃষ্টির পরে কিন্তু এখানকার সাধারণ মুসল্লি যারা আছেন তারা নিজ দায়িত্বে পলিথিন বা তাঁবু তারা কিনে নিয়ে এসেছেন, এবং ইজতেমা মাঠে যে শামিয়ানাটি করা হয়েছিল সেটি হচ্ছে চটের শামিয়ানা, যেটি বৃষ্টির পানিতে আসলে মানে না এবং বৃষ্টিতে কিন্তু মুসল্লিদের ভিজে যেতে হয়, সে কারণে তারা কিন্তু এই মুহূর্তে বেশিরভাগ খিত্তাতেই কিন্তু যে পলিথিনের যে তাঁবু সেটি কিন্তু টানিয়েছেন। এই মুহূর্তে বৃষ্টির প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মাজেদুর রহমান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। চট্টগ্রামের চাকদায়ে ভেড়া মার্কেট বস্তিতে আগুন লেগে 8 জন নিহত হয়েছেন, এর মধ্যে 2 পরিবারেরই 7 জন। ঘটনার তদন্তে 4 সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। এ নিয়ে কথা বলতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে আছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিমউদ্দিন। স্বাগত জনাব জসিমউদ্দিন। জানতে চাই যে এই আগুনটি কিভাবে লেগেছে, এই ব্যাপারে কোনো তথ্য আপনারা জানতে পেরেছেন কিনা? আসলে আপনার গত রাত্রে 3:32 সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, সাথে সাথে ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের 10টি গাড়ি ঘটনাস্থলে প্রেরণ করি এবং 45 মিনিটের মধ্যে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। আমরা চতুর্দিক থেকে আগুনটাকে কর্ডন করে ফেলি এবং পরবর্তীতে আমাদের অন্য অন্য টিমগুলো একসাথে কাজ করার কারণে আমরা আগুনটাকে আর চতুর্দিকে ছড়াইতে দিইনি। যেহেতু রাত্রেবেলা অগ্নিকাণ্ডটি ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের কার্যক্রমগুলো কন্টিনিউ চালানোর কারণে সকালবেলা আমরা আগুনটাকে সম্পূর্ণ নির্বাপন করতে সক্ষম হয়েছি। যখন আমাদের সার্চ টিম এবং রেস্কিউ টিম আমরা সার্চ করি, তখন ট্রেনের ভিতর থেকে আমরা প্রথম 7 জনকে মৃত অবস্থা উদ্ধার করতে সক্ষম হই, পরবর্তীতে আরেকটি পরিবারের 3 জনকে উদ্ধার করতে সক্ষম হই এবং অজ্ঞাত একজনকে উদ্ধার করে মোট 8 জনকে উদ্ধার করে আমরা জেলা প্রশাসক মহোদয় ইলিয়াস আলী স্যারের আদেশে আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা লাশগুলো হস্তান্তর করি। আমাদের এখানে যে কাজটা আমাদেরকে ব্যাক পেতে হয়েছিল, যেহেতু এখানে বিশাল এলাকা বস্তি, আপনারা জানেন প্রায় 1.5 কিলোমিটার এলাকা বস্তি অবস্থায় ছিল, কিন্তু সেখানে 13টি ছোটো বড়ো লাইন থেকে আমরা আগুনটাকে একটা কর্ডন করে রেখে দিই, পরবর্তীতে আমরা অন্য অন্য স্থানে আর ছড়াইতে পারিনি। বর্তমানে আমরা আগুনটার বিষয়ে আমাদের জেলা প্রশাসক মহোদয় 7 সদস্য কমিটি গঠন করেছেন এবং তিনি প্রতিটি পরিবারকে 20,000 টাকা করে অনুদানের কথা বলেছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের জন্য একটা কমিটি গঠন করেছেন। এদিকে আমাদের ফায়ার সার্ভিস মহাপরিচালক মহোদয় ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ খান পিএসসি, তিনি 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন, সেখানে আমি সদস্য হিসাবে আমি এই কমিটিতে আছি। তো আমাদের কার্যক্রমটা আপনারা হয়তো দেখেছেন এখানে যারা মিডিয়াতে, কাজগুলো অত্যন্ত ক্রিটিক্যাল ছিল এবং দুরূহ ব্যাপার ছিল, এখানে আরও অনেক লোক মারা যাওয়ার সম্ভাবনা ছিল। কেননা আপনার যেখানে ন্যারো স্পেস, এখানে আগুনের কারণগুলো আমরা অনুসন্ধান করতে অনেকগুলো তথ্য এখানে দেখেছি, যেখানে আপনার নেকেট আপনার ওয়ারিং ছিল, অবৈধ তার ছিল, যেগুলো যে কোনো মতে দুর্ঘটনা হতে পারত। আর অন্য অন্য পরিবারের কথা আমরা যদি বলি, এখানে সবাই বেরিয়ে আসছে, এই পরিবারগুলো কেন বেরিয়ে আসতে পারেনি তার পরিপ্রেক্ষিতে আমরা স্থানীয় লোকজন এবং যারা এখানে বসবাস তাদের থেকে জানতে পেরেছি, এখানে রাত্রেবেলা যখন ঘুমাইতে যায় তখন তারা ভিতর দিকে তাদের তালা মেরে দেয় এবং সুরের ভয়ে, এটা তাদের কাল হয়েছে বলে আমরা মনে করি। কিন্তু আমরা তারপরও যদি অন্য কোনো কারণ এখানে থেকে থাকে বা অন্য কোনো ঘটনা যদি এখানে উপস্থাপন করা হয় বা কেউ যদি প্রত্যক্ষদর্শী বলতে পারে এই কারণে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে এবং প্রাণহানি ঘটেছে, আমরা ফায়ার সার্ভিস সিভিলিয়ান একটি সেবামূলক প্রতিষ্ঠান সরকারের, আমরা কখনো চাই না একটি প্রাণহানি হোক। তারপরে আমরা এই সময়ে আমরা দেখি যে অনেক বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং চট্টগ্রামে তো বটেই, সারা দেশে এই ধরনের বস্তির সংখ্যাও যথেষ্ট। আপনি যেটি বলছিলেন অনেক বেশি ঝুঁকি, কারণ তার যত্রতত্রভাবে পড়ে থাকে, লাইনগুলিও যথাযথভাবে নেওয়া হয় না, ফলে এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্য কী ধরনের পরামর্শ আপনি মানুষকে দেবেন? বস্তি এলাকা আমরা সাধারণত গিঞ্জি এলাকা বলি এই জন্য, যেখানে অবৈধভাবে অবৈধ স্থাপনাগুলো গড়ে ওঠে সেখানে হয়তো বলে যে 200-400 পরিবার বা ঘর এখানে ছিল, আদালত তা না, সেখানে 13টি ছোট বড় লাইন ছিল, সেই লাইনগুলোর মধ্যে বেশ কিছু কক্ষ ছিল, এক একটা কক্ষের মধ্যে এক একটা পরিবার থাকে, যার কারণে এখানে তদন্ত কমিটি এটা নির্ণয় করবে। যেখানে আমরা অবৈধ যেই স্থাপনাগুলো আছে বস্তি এলাকায় সেগুলো যদি উচ্ছেদ করতে পারি এবং তাদেরকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে এই ধরনের দুর্ঘটনা হাত থেকে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের রেডিও স্পিকার।